ধরুন আপনি আপনার কোনো বন্ধু বা প্রিয় মানুষকে আপনি কল দিয়েছেন এবং এই রেকর্ডিং অপশানে রেকর্ড অপশানে ক্লিক করার পর আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে কি বলে না এই কলটি কিন্তু রেকর্ডিং করা হচ্ছে ইংলিশে বা বাংলাতে কিন্তু বলে এবং এই এই যে কথা এই কথাটি আপনার বন্ধু বা প্রিয় মানুষের কাছে কিন্তু পৌঁছে যায় অর্থাৎ আপনি যে রেকর্ডিং করছেন সেটা সে বুঝতে পারে এবং আজকে যে এই সমস্যা এই সমাধান আমরা কীভাবে করবো অর্থাৎ এই যে রেকর্ডিং করার যে প্রবলেম অর্থাৎ সে যেন না বুঝতে পারে এই যে সলিউশন এই সলিউশনটা কি তো এই সলিউশনটার জন্য আমাদেরকে কী করতে হবে না আমাদেরকে আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং যাওয়ার পর এখান থেকে একটি অ্যাপ্লিকেশান কিন্তু ডাউনলোড করতে হবে সো এখান থেকে লিখতে হবে যে টি টি এস এল ই এক্স এক্স ওকে সো এইটা লেখার পর আমাকে কী করতে হবে না এই যে দেখতে পাচ্ছি আমি প্রথমেই কিন্তু চলে এসছে এটা সো এর ওপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে কি করতে হবে না অ্যাপটি কিন্তু ডাউনলোড করে এবং ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ডাউনলোড করে এবং ইনস্টল করে রেখেছি ওকে সো এখান থেকে এরপর আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর একটা সেটিংস যা আমাকে অন করতে হবে আমি এখান থেকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে প্রিফারেড ইঞ্জিন বলে অপশানটির যে অপশন রয়েছে সেখানটায় ক্লিক করতে হবে ওকে সো ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে বাইটেবল এটা থাকবে আমাদেরকে নিচের অপশানটিকে কিন্তু সিলেক্ট করতে হবে ওকে সো নিচে এই অংশটুকু আমাদেরকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানে যে নামটা ছিল সেই নামের ওপর এখান থেকে একটা ক্লিক করতে হবে ওকে সো এই অপশান আমাদেরকে একটা ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটি অ্যাটেনশন বলে অপশন আসছে এবং এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে নেবো ওকেতে ক্লিক করে নিচ্ছি এরপর এখান থেকে জাস্ট আমি ব্যাক হয়ে যাবো ব্যাক হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে ডায়ল বক্সে চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু ডায়াল বক্সে রয়েছে এখানে এবং এখান থেকে কী করতে হবে না এখান থেকে জাস্ট এই অ্যাপটির ওপর হোল্ড করে ধরতে হবে তো চেপে ধরতে হবে চেপে ধরার পর অ্যাপ ইন ফোতে যেতে হবে আমাদেরকে ওকে সো অ্যাপ ইন ফোতে আমাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ ইন ফো সো অ্যাপ ইন ফোতে যেতে হবে সো আমি এখান থেকে অ্যাপ ইন ফোতে চলে যাচ্ছি এবং যাওয়ার পর এখান থেকে আমি স্টোরেজে চলে যাবো ওকে সো স্টোরেজ অ্যান্ড ইউজ বলে যে অপশানটি রয়েছে সেই জায়গায় চলে যাবো এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর জাস্ট আমাকে একবার কী করতে হবে না ক্লিয়ার স্টোরেজ অপশানে এই যে ক্লিয়ার স্টোরেজ বলে যে অপশানটি রয়েছে সেই জায়গায় একবার ক্লিক করতে হবে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এবং জাস্ট ওকেতে আবার একবার কী করবো না ক্লিক করে দেবো ওকে সো এই যে ওকে অপশান রয়েছে এই ওকেতে ক্লিক করে দেবো তো আমি ওকেতে ক্লিক করে দিয়েছি এরপর এখান থেকে কিন্তু আমার কাজ কমপ্লিট এরপর জাস্ট আমি এখান থেকে ব্যাক হয়ে যাবো ব্যাক হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ডায়াল বক্সে চলে যাবো এবং আমার একটা কি করব না বন্ধুকে আমি কল করব সো এখান থেকে আমি একটা আমার বন্ধুকে কল করছি সো আমি সার্চ করে নিচ্ছি আমার বন্ধুকে সো আমার মাই ফ্রেন্ডকে আমি একবার কল করে নেবো ওকে সো এখান থেকে আমি কল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার বন্ধু কিন্তু আমার কলটা রিসিভ করেছে এবং এখানে যদি আমি রেকর্ড অপশানে ক্লিক করি তাহলে কি হবে না এই রেকর্ডে অপশানে ক্লিক করার পর এখান থেকে যে স্টার রেকর্ডিং বলে যে অপশানটি রয়েছে এই যে দেখতে পাচ্ছি নিচে স্টার রেকর্ডিং বলে যে অপশানটি রয়েছে এর ওপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই কলটি কিন্তু রেকর্ড হবে এবং আমার বন্ধু বুঝতে পারবে না যে আমি তার কলটি কিন্তু রেকর্ডিং করছি সো আজকে এইভাবেই কিন্তু আপনি চাইলে কি করতে পারেন না কল রেকর্ডিং করতে পারেন আপনার বন্ধু সেটা বুঝতে পারবে না এবং এইভাবে চাইলে কিন্তু আপনি কাজটি সম্পূর্ণ করতে পারেন তো আজকের ভিডিওটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো এক ভিডিওতে